যে মরাত মুরাদ পুরের বর্তমানে মুরাদ পুরের যে পরিস্থিতি বিশ্বনাথ যে দৃশ্যটার বলা যে নগরবাসী যে কথাটা যে বর্তমানে যে এই দৃশ্যটা ওরা আর দেখতে চায় না মাই বেগিনি কি হইতে পারো না মাই বেগিনি কি হইতে পারো না কেন কেউ এ মুরাদপুরের দৃশ্য ভয়াবহ যে ফ্লাইওভার উপরে ফ্লাইওভার উপরে পুরোটাই ফ্লাইওভার উপরে যান ফ্লাইওভার উপরে যান মানে গাড়ি যাওয়ার কোন স্কোপ নাই বর্তমানে এখানকার পরিস্থিতি মানুষের দুর্ভোগ যে ভয়াবহ চিত্রটা যে গতবার যে একজন লোক এখানে মুরাদ পড়ে গেছিল থাকার পরিস্থিতি যে পরিস্থিতি আমি যে আর যে গাড়ির যে জাম যে পানি সতর্কে গাড়িগুলো চলতেছে না গাড়িগুলো সবগুলো এখানে বসে দিচ্ছে যে পরিস্থিতি যে বদ্দার এক যে নদীরবিহীন যে পরিস্থিতি যে বদ্দারার থেকে আসার কোনো স্কোপ নাই সব গাড়িগুলো দেখেনে দাঁড়িয়ে রয়েছে আমি এখন একটা ফ্লাইওভার উপরে উঠছি ওভারব্রিজের উপর থেকে আমি জুম দিয়ে কিছু দৃশ্য দেখাইতেছি জুম দিয়ে কিছু দৃশ্য দেখাইতেছি তো আমার ক্যামেরা অনেকগুলো কভার করতে পারতেছে না আর যে ফ্লাইওভার রূপে প্রচুর জাম যে জামগুলো মানে যে সৃষ্টি এটা হলো শখ বাজারের দৃশ্য ই প্লাস ফিল্ম যে বর্তমান রিক্সা নিয়ে যে আপনাদের যে দৃশ্যটা দেখা যেতে পারে নরক্ষেত্র চট্টগ্রামে বর্তমানে চট্টগ্রামের যেই জায়গা আছে পানি তো দেখার কোনো পরিবেশ ছিল না কিন্তু প্রতিটা জায়গাতে আপনারা দেখেন চট্টগ্রামের যে পরিস্থিতি কান্নার বিষয়ে বর্তমানে যে পানির ছই ছই যেখানে পানি ছাড়া আপনার মনে করেন যেখানে যে আপনার কোনো সিএনজি বা কোথাও চলার কোনো পরিবেশ নাই অনেক ভ্যান গাড়ি বা না হলে রিক্সা আমিও বর্তমানে একটা রিক্সার মধ্যে আছি দেখেন আপনাদেরকে নিউজগুলো দেখা যাচ্ছি মানুষের যে পরিবেশ মানুষের যে কষ্ট মানুষের যে দুর্ভোগ এই দুর্ভোগ চোখে না দেখলে এই দুর্ভোগ বুঝতে পারবেন না যে দুর্ভোগ মানুষের এই দুর্ভোগ যদি আপনার চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এখনও যদি সিটি কর্পোরেশন যদি এখন এগুলো দেখে যদি কোনো নিয়ন্ত্রণে না আসে বা চকবাজার কাপাসগোলা প্রতিটা জায়গায় বর্তমানে জলাবদ্ধতা সবচেয়ে পানির নিচে ছোটো বাচ্চারা কী পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা ইয়ারা যে গাড়ির জন্য এখানে মনে করেন যে পরিস্থিতি এগুলো বলার বাইরে যে বর্তমানে যেগুলা যে পরিবেশটা এগুলো দেখার চোখে না দেখলে সেই দৃশ্যটা আপনারা বুঝতে পারবেন না যে বর্তমানে চকবাজার থেকে ই প্লাস টিভি কাইজার যে বর্তমানে আপনারা এখনও দেখেন যে গাড়িগুলো নষ্ট হয়ে গেছে যে পানির মধ্যে গাড়িগুলো টেনে টেনে আনতেছে যে সিএনজিগুলো বর্তমানে গাড়ির মধ্যে টেনে টেনে আনতেছে যে পরিবেশটা আপনারা দেখতেছেন যে পরিস্থিতি যে যাক এগুলা যে চোখে না দেখলে আপনারা মানে যেগুলো যে চোখে যদি কে দৃশ্যটা না দেখে তাহলে বুঝতে পারবে না কী বর্তমানে চট্টগ্রামবাসীর কী পরিস্থিতি চট্টগ্রামবাসী আছে এটাই একমাত্র চোখে দেখলেই বুঝতে পারবেন এটাই চট্টগ্রামবাসীর যে দেখেনীয় একটা বিষয় যে প্রতিটা গাড়ি পানির নিচে বর্তমানে পানিতে এসে তাদের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে সবগুলো গাড়ির যেই সিএনজিগুলো গাড়ির পিছনে বর্তমানে কষ্ট করে চলে গেছে আমার ক্যামেরা দুইবার লাস্টে পর আমার
পোড়াবল ক্যামেরা নষ্ট ইয়ে বন্ধ হয়ে গেছে আমি লাস্টে অল্প রিক্সে অনেক রিক্সে এখানে ছোট ক্যামেরা দিয়ে ফুটেজগুলো নিতেছি অনেক রিক্সে ফুটেজগুলো নিতেছি এই ফুটেজগুলো অনেক কষ্ট করে এই ফুটেজগুলো ধারণ করতেছি অনেক কষ্ট করে যে বর্তমানে পানির মধ্যে আমাকেও পানির মধ্যে যদি নেমে যদি যদি সামনে আরও যদি বর্ষা অথবা ইয়ে মানে বর্ষা থাকে বর্ষা যদি এই দীর্ঘত্ব থাকে তাহলে চট্টগ্রাম বাসীর জন্য এটা একটা বিরাট দুর্যোগ বা বড় একটা ব্যবস্থা যে বর্তমানে এখনও সেই সময় বা পানি নিষ্কাশন করার জন্য বা কোনো কেন পানি যে পানি নেমে যাইতেছে না বা পানি এখানে জলবদ্ধতা সৃষ্টি হইতেছে বা কে কারণে কিসের জন্য এই জিনিসটা খতিয়ে দেখা দরকার যে বর্তমানে এখন যে পানিগুলো যে বৃষ্টি হওয়ার সাথে পানিগুলো বাড়তেছে যা পানিগুলো ইয়ে হইতেছে এখানে গাড়িগুলো যে পরিস্থিতি আমি বর্তমানে চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় মানে আমি অনেক কষ্ট করে বৃষ্টি ভিজে বা ভ্যান গাড়ির মধ্যে রিক্সা নিয়ে আমি নিউজগুলো ধারণ করতেছি ইয়াগুলো নিতেছি যে বর্তমানে আপনারা এগুলো দেখেন এখনও যে দুর্যোগের যে সময়টা আছে এই সময়টা যে বর্তমানে যে এখন বর্তমানে আমরা চকবাজার চলে আসছি চকবাজারের দৃশ্য এটা বর্তমানে যে আমরা এতক্ষণ ইয়াতে ছিলাম ওই মুরাদপুর আপনার এই বদ্দারের এলাকা ওইখানে তো মানে পানি থই থই করতেছে পানির যে পরিস্থিতি থই থই করতেছে এখন চকবাজারের দৃশ্যটা দেখাচ্ছি চকবাজারের সেই পরিস্থিতি যে যে বর্তমানে আমার অনেক ভয়ের মধ্যে আছি একটু উল্টা পুল্টা হলে আমার গাড়িটা ড্রেনে বা কোনো জায়গায় চলে যাবে তার মধ্যে ক্যামেরাটা আমি ধারণ করতেছি অনেক রিক্সের মধ্যে অনেক রিক্স এটা বলার বাইরে দেখেন যে মানুষরা অনেক কষ্ট বিনিময় আসলে মেয়েরা মহিলারা ইয়াতে পিক আপে উঠছে পিক আপের মধ্যে যে পারাবার করার জন্য পিক আপও যাচ্ছে না পিক আপের মধ্যে অনেকে মিলে পিক আপের মধ্যে উঠছে চকবাজার বাসীর জন্য এটা একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার যে পানি বর্তমানে পানির মধ্যে মোটামুটি পানির মধ্যে সবাই ইয়া করতেছে হে ভাই একটু রাখেন আমরা আসতে যাই ভাই এখানে কি বলবো বলার ভাষা নাই যে পরিমাণ পানি অনেকের ধারণা যে এই দৃশ্যটা আমরা চকবাজারবাসী দেখিনি আগে এইবার যে দৃশ্যটা আমরা দেখতেছি এইরকম দৃশ্যটা দেখিনি সামনে মনে আরও বেশি হইতে পারে এইটাই তাদের অনেকের ইয়া কাম্য দেখেন অনেক কষ্টের বিনিময়ে মানুষ পারাবার হইতেছে অনেক কষ্ট বৃষ্টি এখনও চলতেছে থেমে থেমে বৃষ্টি আসতেছে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি আসতেছে বৃষ্টির যেই ইয়াটা যে পরিস্থিতি বৃষ্টিটা দেখেন মনে করুন বৃষ্টি আসতেছে থেমে থেমে বৃষ্টি আসতেছে পানিকে পানি যেখানে যায় সেখানে পানি পানির কোনো বিকল্প কোনো পথ নেই প্রতিটা জায়গায় পানি প্রতিটা জায়গায় পানি পানির কোনো বিকল্প কোনো পথ আমরা খুঁজে পাইতেছি না পানির যে পরিস্থিতি বিরাজ করতেছে প্রতিটা জায়গায় চকবাজার প্রতিটা কাউন্সিলর যে আমাদের যে কিনুর বাসার সামনে এইভাবে পানি যিনি এই এলাকার কাউন্সিলর কিছুটা পানি এই সাইড দিয়ে আসার পরে কিছুটা পানি ইয়ে হইতেছে চট্টগ্রামের এই দৃশ্যগুলো যারা চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না কি
দেখেন এগুলো হচ্ছে যে শোলা যে কক্সিট কক্সিট গুলা যে পানি প্লাবিত হওয়ার পরে খাল থেকে রোড গুলা কক্সিট গুলা প্রচুর পরিমাণে কক্সিট এসব কক্সিটের কারণে অনেক সময় জলাবদ্ধ সৃষ্টি হয় কক্সিট গুলা যে পৌঁছে না বা গলে না কোনো জায়গায় গিয়ে এগুলো আটকে থাকে এইগুলো জলাবদ্ধতা এগুলোর কারণেও সৃষ্টি হয় পানির পরিস্থিতি দেখাবো এখানে মোটামুটি যায় পানি নাই কিন্তু বৃষ্টির জন্য মানুষের হাওয়া বাসন্ত যাওয়ার জন্য বা যারা এখানে বাসায় বাড়ি করে যাবে বাসায় যাবে তারা গাড়ি পাইতেছে না অনেক অনেক কষ্টের মধ্যে যে ইয়াদা করতেছে এখানে এই যে চলো সব দানের ঘর এইখানে যে দেয় বাবা এইখানে যে দেয় এইখানে যে দেয় হ্যালো হ্যালো